ফরজ গোসল ফরজ হয়ে যে গোসল করেনি তাই বাড়ির বৌমা রান্না বান্না করতে পারে না, বেগুন কাটতে পারে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না, গোসল না করে কিছু করা যায় না এমন কথা বললে শিরক হবে। দিনাজপুরে এক বাড়িতে রাতে আছি, তো হেডমাস্টার উনি বলছেন, ভাইজান আমার চৌকি থেকে নিয়ে বাহির পর্যন্ত চট বিছানো আছে, কেন বলতে পারেন? বলে হ্যাঁ আমি তো বলতে পারছি না কেন যে বিছিয়ে রেখেছেন। ভাই ভাইজান ফরজ গোসলের যদি প্রয়োজন হয়ে যায়, স্বামী স্ত্রীর মিলনের পরে অপবিত্র পা মাটির উপরে রাখলে মাটি অভিশাপ করবে, এই জন্য বিছান থেকে নিয়ে স্যান্ডেল পর্যন্ত চট দিয়ে রেখেছি। আর আপনাদের এলাকাতে আছে যে স্বামী স্ত্রী মিলনের পরে বিছানা ধুইতে হবে, চাদর ধুইতে হবে, কাপড় ধুইতে হবে, ছায়া ধুইতে হবে, আরো কত কি আল্লাহ ভালো জানে। শিরকের অবস্থা দেখলে আপনার গাইবান্ধা রংপুর এইসব এলাকার বিবাহের দৃশ্য আমার মনে পড়ে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের বিবাহ পড়ানোর দৃশ্য আমার মনে পড়ে এসব কথা স্মরণে আসলে। ওইসব এলাকাতে মেয়ে যেখানে বসে থাকে ওখানে বিবাহ পড়াতে যায়, মাওলানা সাহেব যায়, কাজী সাহেব যায়, আরও কে কে যায়, চ্যাংড়া পিলে যায়, হইচই করে, তারপর ওখানে গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। আবার সেখানে উকিল বাপ হয়, উকিল বাপই হারাম। উকিল বাপ শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি, উকিল ধরা শব্দটা তা পেশাব করে দিতে হবে, দিয়ে বলতে হবে যে আমি নরসিংদী জেলার মানুষ, এতদা অঞ্চলে বলছি আজ থেকে আর বিবাহের বৈঠকে কোনোদিন উকিল ধরিব না, উকিল শব্দটা তাই পেশাব করিয়া দিলাম। উকিল তোর বাপ, ওর বাপ ছাড়া তো বিবাহ হবে না। যত বিবাহ হচ্ছে কোর্ট কাচারিতে সব বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান্না কাহাত বেগাইর ইজনে ওয়ালিহা, যে ব্যক্তি বাপ ছাড়া বাপের অনুপস্থিতিতে, চাচা ছাড়া চাচার অনুপস্থিতিতে, দাদা ছাড়া দাদার অনুপস্থিতিতে, নিজ ভাই ছাড়া বা এদের উপস্থিতিতে দায়িত্বশীল ব্যতীত এমনিতেই বিবাহ বসে গেল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। ওর মিলন জেনা, ওর মিলন জেনা, সাত ছেলের মা হলেও জেনা, সবাই অবৈধ, কোর্টের বিবাহ বাতিল, তাকে আবার বিবাহ পড়াতে হবে। উকিল বাপ হারাম, উকিল কেন, উকিল বাপ কেন? তারপরে তিনবার বলার পরে এখন এই লোকগুলি যারা বাড়ির ভিতরে এসেছে, এরা এখন বর যেখানে বসে আছে সেখানে যায় গিয়ে দাঁড়িয়ে থাকে, তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তখন বলে তাহলে বসেন। মনে হচ্ছে এক পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে। নরসিং দিয়ে এরকম কিনা আমি জানি না, কোনো বিবাহতে উপস্থিত হয়েছে কিনা আমি জানি না, তবে চাঁপাই নবাবগঞ্জে এমন কোন বিবাহের এমন একটা নীতি নাই যেটা জায়েজ, সবই হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শিরক করো না। বাংলাদেশের মাটি এমন মাটি যেখানে বিপদ সীমার উপর দিয়ে শিরক চলে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলেই শিরক হয়, কবরের কাছে কিছু চাইলেই শিরক হয়, পীরের কাছে কিছু চাইলেই শিরক হয়, কবরে মানত মানলেই শিরক হয়, দিবস পালন করলে শিরক হয়, সেটা যেই দিবসই হোক না কেন। এই দেশের মাটিতে শিরক পরিপূর্ণ হয়ে আছে। যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, আমার ছেলের পবিত্র মুখখানে বলছে ও কালিমা তোমার আকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর 50 লাইনের কবিতা লিখেছিল, 25 লাইন চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র পড়বে কে, বঙ্কিমচন্দ্রকে জানবে কে? সবাই পাগল,
সবাই ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে ব্যস্ত। টাকায় যা পাইস, যা টাকা পয়সা হয়েছে লন্ডন আমেরিকা ব্যাংকে রাখবে, যখন ওরা দেখবে টাকা বেশি হয়েছে তখন বলবে অ্যাকাউন্ট বন্ধ, এখন যাও। চরিত্র পরিবর্তন হয়ে গেছে, কিভাবে ফিরে আসবে আল্লাহ তুমি সহজ করো। অবিল ওয়ালে দাইনে হেসানা, পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো, আল্লাহর সাথে ভালো আচরণ করো, মানে শিরক করো না, বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। যেদিন মা চুমা খেতে পারে সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা নয়। যেদিন মা শতবার আব্বু খাও বলে আদর করে সেদিন মাকে সম্মান করতে হবে, সেদিন আসলে তার নাম সম্মান নয়। যেদিন সকালে দেখতে পাচ্ছি যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, যা কিছু বলে উল্টা বলে, আমার মাকে আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়, যা বলছে সব কিছু উল্টা বলছে, পয়সা ইনকাম করি আমি আর আমার মা আমার বোনের ছেলেকে ভালোবাসে, অবাক কথা, আমাকে দেখতেই পারে না, যা বলে সবই উল্টা উল্টা বলে, এ কথাও ঠিক, এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আর বাপ, সেদিন বাপ মাকে ভালোবাসার নাম ভালোবাসা। মা উল্টা কথা বলছে এ কথাই ঠিক, মা উল্টা কথা বলছে এ কথাই ঠিক, এর পরেও একবারে এরকম শব্দ বলা নিষেধ আছে। ও কত বড় সম্মানী, ছেলের কাছে মেয়ের কাছে এটা ভাষা দিয়ে উল্লেখ করা কঠিন। আর মা যে সময়তে দুধ খাওয়ায় লালন পালন করে, ওই সময়কার কষ্ট কেউ ভাবতে পারে না। কদিন পরে মাও ভুলে যায়, ছেলে তো ভুলে যায়ই, নিজেরটা যখন আবার আসে তখন বোঝা যায় যে একটা বাচ্চা 2 মাসের কিছু করার ক্ষমতা নাই, কত অসহায়, পেশাব গায়ে লেগে থাক, পায়খানা গায়ে লেগে থাক, কিছুই করার নাই, সব তার মা করে। এরপর মা আজকে শত্রু দেখা যাচ্ছে, এখন নাকি বউ কিছুই সব, মনে হচ্ছে যেন বউয়ের কোলে এই ছেলেটা ধপ করে পড়েছে, এর মা নাই এর বাপ নাই। আপনি 1000 একটা নতুন টাকা আপনার বইয়ের সামনে আপনার মাকে দিয়েই দেখেন না, তখন আপনি আপনার বইয়ের মুখখান দেখেন কেমন হয়ে গেছেন, মনে হচ্ছে চাকরি ওর, টাকা ওর, অর্থ সম্পদ ওর, আপনার মায়ের মনে হচ্ছে কিছুই নাই, এখানে কিছুই নাই তার, এখানে তার কোনো স্বাধীনতা আছে, ব্যক্তিত্ব আছে এটা মনে হয় না। আর এত টাকা ইনকাম করেন আপনার মা, তো এটা টাকা সামলাতে পারবে না, তখন আপনি মনে করেছেন যে সব টাকা আমার বউ দেখবে, তো ঠিক আছে দেখুক। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, কি অধিকার তার? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি, তোমার জান্নাত গো নারকা, তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। এই সময়ে মাকে শ্রদ্ধা করা খুব কঠিন, যেই সময়ে মা আমার বউমা আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়। আমি সকাল 10টার সময় বলে গেছিলাম আমার বউকে, শোনো আমার মা বিছানে পেশাব করে, তুমি কাপড় পরিষ্কার করে দিও। আমি বিকাল 4টায় এসে দেখছি আমার মা পেশাব করা ভিজা কাপড়ে আছে। আমি বললাম, তুমি আমার মায়ের কাপড় পরিষ্কার করোনি কেন? তখন আমার বউ আমাকে উত্তরে বলছে, যাও তোমার মাকে তুমি দেখো। আমি ও ঘরে গেলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়। আমার মায়ের বয়স 80 বছর, আমার মায়ের বিবেচনা নেই, আমার মা আমার বউকে গালি দিছে, এ কথাই ঠিক। এখন বোনেরা তো নেই, সব শ্বশুর বাড়ি চলে গেছে, ওরা তো এসে এখানে কাজ করতে পারবে না, ওদের সংসার আছে। শুনুন, সব উল্টে গেছে, বউ উল্টে গেছে, ছেলে মেয়ে উল্টে গেছে, সবাই বাড়িতে উল্টে গেছে, কেউ আপনার মায়ের পক্ষে নয়, আপনিও আপনার মায়ের পক্ষে নন, কেননা এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা। এরপরেও গোসল করাবেন আপনি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি, কাপড় পরিয়ে দেবেন আপনি, কাপড় গোসল করে দেবেন আপনি, মেডিকেলে নিয়ে যাবেন আপনি, যত প্রয়োজন আছে আপনার মায়ের সবকিছু আপনি করবেন। এমন কোনো আপনার মায়ের কর্ম নাই যেটা আপনাকে করতে হবে না, বা আপনার লজ্জার কারণ আছে এমন কিছু নেই। একদিন আপনার আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে, এখনও শিশুর চেয়েও বেহিসাব, শিশুর যে হিসাব থাকে তার নেই, বলে সব উল্টা কথা।
উল্টা কথাকে হিসাব করলে আপনি বাপ মাকে মূল্যায়ন করতে পারবেন না। আর ছোট বাচ্চাকে আদর করা যায়, পেশাব পায়খানা সাফ করা যায় সহজে, কিন্তু 90 বছরের মানুষ যদি পেশাব পায়খানা করে তখন সহজে তা সাফ করা যায় না। এত কঠিন অবস্থা যেন কারো উপরে না আসে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়াটা পড়িও, আউযুব কামিন আরদালিল ওমর, হে আল্লাহ তোমার কাছে ওইরকম বয়স চায় না যে বয়সে অথর্ব হয়ে বিছানায় পড়ে থাকবো, বউ দেখতে পারবে না, ছেলে দেখবে না, গ্রামবাসী দেখতে পারবে না, মেয়েরাও দেখতে পারবে না। আমি একদিন সবার শ্রদ্ধেয় পাত্র ছিলাম, সবাকে আদর যত্ন করে মানুষ করলাম, দেখি আমার একটু ডাকে সাড়া দেওয়ার কেউ নেই। এরকম বয়স যেন না হয়। মহান আল্লাহ বলেন অবিল ওয়ালে দেনি এহসানা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাপ মাকে ভালোবাসো, বাপ মাকে ভালোবাসার ফলাফল জান্নাত। এ কথা আল্লাহ বলেন, এ কথা আল্লাহর নবী বলেন, অবিদিল কুরবা, পৃথিবীর মানুষ নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয়কে জানেন? ভাই। যদিও চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে একটা কথা আছে, ভাই ঠাই, সবাই পৃথক। তিন ভাই একই মায়ের পেটে জন্ম নিয়েছি, একসাথে খাচ্ছিলাম থাকছিলাম, আমার মা কত আমাকে আদর করে আমাদের তিন ভাইকে বসিয়ে খাওয়ালো একসাথে, আমার মা কত মাথায় হাত দিয়ে আদর করে লালন পালন করে একসাথে খাওয়ালো। এখন দেখি আমি বিবাহ করেছি, আমি উপার্জন করি, আমার মতো খায়। আমার ভাই বিবাহ করেছে, ও উপার্জন করে, তার মতো খায়। আর একজন ভাই বিবাহ করেছে, উপার্জন করে, তার মতো খায়। এখন নাকি কেউ কারো নয়। জমি জায়গার ভাগ নিয়ে এমন মারামারি লেগে গেল, কোর্ট কাচারি হলো, আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল লেগে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছিল। ঢেঁকি কেটে ভাগ করে নিয়ে কি হবে? আপনাকে এখানে একটা কথা বলে যাচ্ছে, আপনাকেই বলছে, এই ছেলে তোমাকে বলছি, তুমি তোমার মাকে বলে দিও, তোমার মা আর তোমার চাচি, তোমার চাচি বড়, তোমার মা ছোট, গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণে হয়েছে, তোমার চাচি বড়, এই বাড়ির বড় বউ, তোমার মা ছোট, গন্ডগোল তোমার চাচির কারণে হয়েছে, তোমার মাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, পরিস্থিতি কন্ট্রোল করতে হবে তোমার মাকেই, তোমার মাই ছোট, এই আচরণ তোমার মাকেই দেখাতে হবে। আপনারা দুই ভাই গন্ডগোল হয়েছে, আপনার বড় ভাইয়ের কারণে ঘটেছে এইসব গন্ডগোল, হইচই জমি জায়গা ভাগ নিয়ে, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, আপনি লাভ দিয়ে উঠেন না। হ্যাঁ, ওই গন্ডগোল বাঁধিয়েছে, আমি হাত ধরতে যাব কেন? আল্লাহ রাসূল বলছেন যে ছোটকেই সম্মান করতে হবে বড়কে, তার নাম শরীয়ত, তার নাম সদাচরণ। সদাচরণ ভাই ভাই, এ হলো নিকট আত্মীয়। পৃথিবীর মানুষ সবেজুল কুরবা, তোমরা নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো, মানে ভাইয়ের সাথে সদাচরণ করো, জায়ের সাথে সদাচরণ করো, যা জায়ের সাথে যা ভালোভাবে চলবে, একটুতে গন্ডগোল করতে পাবে না। জায়ের ছেলে আরেক জায়ের ছেলেকে মেরে দিয়েছে, তো যেই জায়ের ছেলে মেরেছে ওই ছেলেটাকে বাদ দিয়ে যেই ছেলেটা কাঁদছে, এই মহিলার উচিত হবে তাকে কোলে নেওয়া, যে ছেলেটা কাঁদছে। কেননা যে ছেলেটা কাঁদছে তার মা পাল্টা গালি দিতে পারে, তখন একে মুখ বন্ধ করতে হবে, ও যা বলছে বলে নে, নইলে ভাই ভাইয়ের সম্পর্ক টিকানো যাবে না। সবচেয়ে কঠিন আল্লাহর সাথে সদাচরণ করা, আল্লাহর সাথে সদাচরণ কেটে যায় শিরক করলে। তারপরে কঠিন বাপ মায়ের সাথে সদাচরণ করা, জোরে বাপ মায়ের সামনে কথা বললে সদাচরণ কেটে যায়। হ্যাঁ, তোমাকে বলেছিলাম যে তুমি বাজারে যাও না, তবু তুমি গেলে কেন? এরকম ভাষা বললেই সদাচরণ কেটে গেছে। তারপরের সদাচরণ হলো ভাইয়ের সাথে, ভাই আগে কথা বন্ধ করেছে সেই জন্য আমিও বন্ধ করেছি, কথাই বলি না। অবেদিল কুরবাওয়ালি আতামা, এতিমের সাথে সদাচরণ করো। এবার ওই কথাটি এসেছে যা সহজে জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতিম আনা ওয়া কাফিরুল ইয়াতিম হাকাদা ফিল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে এতিমের লালন পালন করে সে জান্নাতে এইভাবে থাকব। তখন তর্জনীয় মধ্যমা, এ মেয়ে কথা বলছো নাকি তুমি,
তোর মাথায় কাপড় নেই কেন? তুমি ফ্যাশন বোরকা পরে আছো কেন? ফ্যাশন বোরকা পরেছো কেন? গায়ে আঁটো সাঁটো বোরকা পরেছো কেন? তোমাকে কতদিন বলেছি, তুমি লজ্জাবোধ করো না কেন? তুমি ইতস্তবোধ করো না কেন? তোমার শরম হয় না কেন? আঁটো সাঁটো বোরকা পরে তুমি কি দেখাতে চাচ্ছ? উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন, আপনাকে আমি এভাবে বলে কষ্ট দিতে চাইনি। শুনুন, আপনাকে আমি বলেছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, এটা আমার পরামর্শ। তারপরে বলেছি যদি শাড়ি পরেন তাহলে দুই ছাঁটের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। আর শাড়ি পরে বাড়ির বাইরে গেলে পা মোজা পরতে হবে। কেন? পা মোজা না পরে শাড়ি পরে যদি রিক্সাতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা দেখা যাবে। অতএব সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, এটাই ঠিক। আপনাকে আমি এটাই পরতে বলছি, বোরকা পরেন, যে বোরকা পরেছেন সেটা ভালো আছে, তবে আঁটো সাঁটো কেন? ঢিলা ঢালা বোরকা পরেন। আর আপনি এই ছেলে, বাইরে মানুষ হাসছে হাসছে, তুমি দেখতে পাও না এটা রাস্তা নাকি? আজকে আমি কন্ট্রোল করব পরিবেশ, দাওয়াত দিয়ে নিয়ে এসেছো, তোমরা জনগণ তোমরা করো। ওইখানে একজন দাঁড়াতে বলো, মধ্যে একজন ওইখানে দাঁড়াতে বলো, ওর বিবেচনা আছে? হ্যাঁ হ্যাঁ করে হাসছে, আমি এখানে কথা বলছি, হাসে কোন লজ্জায়? ওর হিসাব নিকাশ আছে, ও কি বক্তব্য শুনতে এসেছে? ও আড্ডা পিটতে এসেছে, আড্ডা পিটতে বেড়াচ্ছে, ওর কোন লজ্জায় আমি কথা বলছি ওখানে ই করে হাসে? একটু লজ্জা হয় না তোমার? একটু শরম হয় না তোমার? একটু হায়া হয় না তোমার? একটু ইতস্তবোধ হয় না তোমার? তোমার এখানে বক্তব্য দিতে হবে আমি আব্দুর রাজ্জাক আমার এখানে ঠেকা বেঁধেছে? তুমি দোকানে বসে আছো কেন? এখন তোমাকে চা খেতে হবে, কে বলেছে? বসে গল্প করছো কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 33 বছরের মধ্যে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কথা বলিনি। এই 90 সাল থেকে আজ পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। তুমি বিরুদ্ধে বলে কি হবে? তুমি কি করতে পারো? তুমি কি জানো? তুমি কি বুঝো? দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত 31, 32, 33 বছরে আমি কোনোদিন আমার একটা পদক্ষেপ আমার স্বার্থে কোনোদিন ফেলিনি। আপনার কাছে আমি পথ খরচ চেয়ে ছেড়ে যদি প্রমাণ হয়ে যাই, আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য দিব না। দীর্ঘ 15-20 বছর থেকে এই যে শরীফ শরীফ ভাই আমার সাথে আছেন, নিয়েছেন, তারা আমাদেরকে দিন রাত আমাকে বিদায় করে, আপনি দেখেন আমার কোনো সময় মুখটা বিবর্ণ হয়েছে টাকা দেওয়ার সময়তে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আমার বক্তব্য দেবো না। দীর্ঘ এই 33 বছরে যদি আমার কেউ পরিচয় আদায় করে থেকেছে তাহলে আমি বক্তব্য দেবো না। আমাকে যদি চাপ দিয়ে বলেছে যে আপনি কি পড়াশোনা করেছেন একটু পরিচয়টা বলেন না লিখব, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি আমি কোনোদিন বলিনি। বলুক যে আব্দুর রাজ্জাক সাহেব যে বেশি বলেছে, প্রমাণ করেন দেখি। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আর এই ছেলে তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, তোমার মা এখানে ফ্যাশন বোরকা পরে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদা নেই, এই জন্য তোমার বাপ একটা কাপুরুষ মানুষ। তোমার বাপকে আমি অপমান করতে আসিনি, এটা আমার প্রয়োজন নেই, তবে তোমার বাপ দায়ী তাহাজ্জুদ পড়ে জাহান্নামে চলে যাবে এটা আমি চাই না। আমি অনুরোধ জানিয়েছি চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। পুরুষে বসবাস করতে হবে, মহিলা আমার অধীনে থাকে। কেন ফ্যাশন বোরকা পরে এসেছে? আসবে কেন? কোন সাহসে আসে? কেন তাকে বাজার করতে যাওয়া লাগে? 5 দোনার বাজারে তাকে যাবে, তাকে যেতে হবে কেন? স্বামী কি মরে গেছে? বেটা কি মরে গেছে? ভাইয়েরা কি মরে গেছে? দেশবাসী মরে গেছে নাকি? তাকে বাজারে যেতে হয় কেন? কোন লজ্জায় যায়? তার আত্মমর্যাদা নেই? আত্মমর্যাদা থাকা দরকার। কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি, বেঁচে তো আছি পৃথিবীতে, আত্মমর্যাদা থাকা দরকার একটু। আব্দুর রাজ্জাক সাহেব আত্মমর্যাদা কি? আত্মমর্যাদা বুঝো না,
এক মিনিট, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল জান্নাতে ঘুরছিলেন, স্বপ্নে একটা ঘর দেখলেন, খুব দামি টকটকে ঝকঝকে ঘর। তখন ভাবছেন সুবহানাল্লাহ, ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরেই বা কত সুন্দর, ঘরটা যে কার। দেখে একজন বৃদ্ধা মহিলা পাশে, এই মহিলা বলতে পারে ঘরটা কার? তখন মহিলা বলছে, জি এই ঘর উমারের। তখন আমার মনে হলো যে আমি একটু ঘরটার ভিতরটা দেখি, কিন্তু মনে পড়লো উমারের আত্মমর্যাদা, এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে, তার একটা দাম আছে, তার একটা মর্যাদা আছে, আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঘরে ঢুকতে পারিনি। এর নাম আত্মমর্যাদা। বোঝা গেল না আত্মমর্যাদা কাকে বলে? আল্লাহর নবী একদিন উটের পিঠে চড়ে চলে যাচ্ছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা, যার স্বামী হচ্ছেন জুবায়ের, গরিব মানুষ, তো আসমা ওই জমিতে গিয়ে খেজুর ডাল কেটে খেজুর ডালের বোঝা মাথায় করে বাড়ি চলে যাচ্ছে। তখন আল্লাহর নবী বললেন, আসমা তুমি কি আমার উটের উপরে আসবে? আসো, তুমি একটা বোঝা মাথায় করে যাচ্ছ। তখন আসমা বলছেন, না আমি আমার স্বামীর আত্মমর্যাদাকে হিসাব করি, আমি আর একজন পুরুষের উটের পিঠে উঠতে পারি না, আমার স্বামীর আত্মমর্যাদাকে আমি হিসাব করি। আমার স্বামী গরিব মানুষ হোক না কেন, এর অর্থ এই নয় যে আমি আর একজন মানুষের উটের পিঠে উঠবো। আমি উঠলাম না, আল্লাহ রাসূল আমাকে কিছু বললেন না, চলে গেলেন। আমি বাড়িতে গেলাম, আমি বললাম স্বামী জুবায়ের শোনেন, ঘটনা এই, রাস্তায় আল্লাহ রাসূলের সাথে আমার দেখা, আল্লাহ রাসূল আমাকে এইভাবে বললেন, তখন আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তার উঠে উঠিনি। তখন জুবায়ের বলছেন, শোনো আসমা, রাসূলের পিছনে উঠলে আমার আত্মমর্যাদার কারণে তোমার বাঁধে ঘা লাগে তোমাকে, কথা ঠিক, তবে তুমি যে খেজুরের আঁটি বোঝা মাথায় করে চলে আসো মহিলা মানুষ হয়ে, এইটা আমার আত্মমর্যাদাতে আরো বাঁধে, এটা আমাকে আরো কঠিন লাগে। এখনো বুঝাতে পারলাম না আত্মমর্যাদা কাকে বলে। ওয়াইমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমি যদি কোনো পুরুষ মানুষকে আমার স্ত্রীর সাথে অশ্লীল কাজ করতে দেখি তো কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, চারটে সাক্ষী খুঁজবা। তখন বলছেন, বলেন কি এই সময় আমি কোথায় সাক্ষী খুঁজে বেড়াবো? বলে তুমি যদি সাক্ষী খুঁজতে না পারো তো মুখ খুলবে না, নাহলে তোমাকেই পিটাবো আসলে লাঠি। তখন বলছেন আল্লাহ রাসূল, আমার আত্মমর্যাদাতে বাধা দেয়, ওরকম আমি দেখলে আমি তাকে মেরে দেবো, তারপরে কোনো কথা, ওকে তরবারি দিয়ে মারবো। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছো দেখছো তোমরা ওমায়ের আত্মমর্যাদা কেমন? শোনো, ওমায়ের আত্মমর্যাদাতে যেমন বা ঘা লেগেছে, বইয়ের সাথে আর একজনকে অশ্লীল কাজ করবে সেই জন্য, তার চেয়ে আত্মমর্যাদা আমার বেশি, আমার চেয়ে আত্মমর্যাদা আল্লাহর বেশি। আল্লাহ যখন কাউকে জেনা করতে দেখে তখন তার আত্মমর্যাদাতে ঘা লাগে, ছি ছি ছি, আমি তো নারীর ব্যবস্থা করেছি, আমি তো বইয়ের ব্যবস্থা করেছি, বই একটা করুক না, দুইটা করুক না, তিনটা করুক না, চারটা করুক না, আগে সে জেনা করতে গেল কেন? এইটা দেখে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আত্মমর্যাদা বাঁধে, এর নাম আত্মমর্যাদা। তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে শাড়ি গায়ে দিয়ে পরে বসে আছে, ছোট ব্লাউজ গায়ে দিয়ে, যার হাতে পর্যন্ত গোটাটাই ফাঁকা, তোমার বাপের আত্মমর্যাদা থাকলে এটা সম্ভব হতো না। আমাদের বউরা যদি কোনোদিন বাজার গেছে এরকম শুনেনি তাহলে তো অজ্ঞানে পড়ে যাবে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একই কথা। আর তোমার মা আস্কারা মাস্কারা চোখে লাগিয়ে মুখে লাগিয়ে আর একজনের রিক্সায় উঠে চলে যাচ্ছে ঢং ঢং করে বাজারে, আর তোমার বাপকে কোনো কিছুই লাগে না, তার মানে বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, ওরা একাকার নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ, এর নাম পশু প্রাণীর জীবন। অসম্ভব হতে পারে না আপনার বউ এভাবে বসে আছে, আপনার মেয়ে এভাবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি এই বলে কষ্ট দিতে চাইনি, আপনার জন্য জান্নাত সহজ, আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়, আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়।